প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শফিক ইসলাম, এবিসিডি কলেজের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা থেকে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা সমান ধ্রুবক এই সম্পর্কটি রুদ্ধতাপ অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্কটি আমরা এই একটি সম্পর্ক সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখো গামা সমান ধ্রুবক, এই গামাটি কী সেটি আগে একটু আমাদের জানা দরকার। আমরা ইতিপূর্বে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি এটি দেখেছি এবং এদের মধ্যে কী সম্পর্ক সেটাও আমরা দেখেছি। সিপি মাইনাস সিভি সমান আর। আর এই সিপি এবং সিভি এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সিপি বাই সিভি এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটি হলো গামা। এই ধ্রুব সংখ্যাটি হলো গামা, অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেটি হচ্ছে গামা। এই গামার মান এক পারমাণবিক গ্যাসীয় পদার্থ, দ্বি পারমাণবিক এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই গামার মান ভিন্ন ভিন্ন। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই গামার মান 1.67, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.40 এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33, এটা আমরা জানি। তো যাই এসো আমরা এখন এই সম্পর্কটি প্রতিপাদন করার চেষ্টা করি। আমরা মনে করি কোনো একটি সিলিন্ডারে এক মোল গ্যাসীয় পদার্থ আবদ্ধ আছে। যে গ্যাসীয় পদার্থের চাপ, আয়তন, তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পি, ভি, টি এবং ইউ। ওই পিস্টন সিলিন্ডারে একটি ঘর্ষণহীন পিস্টনের মধ্যে লাগানো সিলিন্ডারের মধ্যে এক মোল গ্যাসীয় পদার্থ ছিল। আমরা ডি কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করার ফলে তার কী হলো, তার আয়তন, চাপ, তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো যথাক্রমে ডি কিউ, ডি ইউ, হ্যাঁ, তারপরে আমাদের হলো ডিটি ইত্যাদি। এবং তার গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এবং আমরা ডি ডাব্লিউ সমান পি ডি ভি সেটাও জানি, ডি ইউ সমান প্লাস পি ডি ভি, এটি হলো আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটি জানি। এখন এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ, এরও একটি সম্পর্ক আমরা জানি কিসের সাথে, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে ডি ইউ সমান কী হবে, ডি ইউ সমান হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনের গুণফল সমান। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের ডি ইউ সমান কি সি ভি ডিটি। তাহলে আমাদের এই সমীকরণটি কী দাঁড়ালো, দাঁড়ালো ডি কিউ সমান সি ভি ডিটি প্লাস পি ডি ভি, এটি আমাদের একটি নিয়ম যেটি আমরা জানি। তাহলে এটি দাঁড়ালো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। এখন দেখো যেহেতু আমরা কোন ক্ষেত্রে এই চাপ এবং আয়তন মানের সম্পর্কটা নির্ণয় করতেছি, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডি কিউ সমান জিরো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে কী হবে যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী হবে, ডি কিউ সমান জিরো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলতে সিস্টেমে তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে আমাদের এই যে সমীকরণটি সেটি কী দাঁড়ালো, সেটি দাঁড়ালো আমাদের যে সি ভি ডিটি
প্লাস ই ডি ভি সমান জিরো, আমি জিরোটিকে শূন্যটিকে ডান পাশে লিখলাম জাস্ট এতটুকু। এটি এটি দাঁড়াল আমাদের এখন। এরপরে আমরা আবার জানি যে কি যে এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের পদার্থের ক্ষেত্রে পি ভি সমান আর পি, পি ভি সমান আর পি। একে আমরা টি এর সাপেক্ষে, একে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে কি হবে, তাহলে হবে ডি ডি টি পি ভি সমান ডি ডি টি আর পি। আমি এই সমীকরণটিকে একটু এখানে ডান পাশে রেখে দিই, সেটি হলো সি ভি ডিটি প্লাস পি ডি ভি সমান জিরো, এটি মনে করি আমাদেরকে এক নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা এটা ব্যাপকরণ করি তাহলে কি হবে, যেটি হবে পি ডি ভি ডিটি যোগ ভি ডি পি ডিটি সমান হবে কি আর ডিটি বাই ডিটি, আর ডিটি ডিটি তার মানে সেটা হবে আর, এবং আর যেহেতু সর্বজনীন গ্যারেন্টিরূপ সেটি অর্থাৎ টি এর সাপেক্ষে আর এর কোনো পরিবর্তন হবে না, সেটি শূন্য হবে, অর্থাৎ আমরা ডান পক্ষে শুধু আর পেলাম। তাহলে দেখো যে আমাদের কি হবে, আমরা এখন যদি কি করি, আমরা এখন যদি এইটাকে আমরা কি করতে পারি, এই ডিটি লসাগু হয়ে এটা উভয় পক্ষে গুণ হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি হতে পারে পি ডি ভি যোগ ভি ডি পি সমান আর ডিটি। তাহলে ডিটি সমান কি হবে, আমাদের ডিটি সমান হবে পি ডি ভি যোগ ভি ডি পি বাই আর, এটি হতে পারে আমাদের ডিটি সমান। এখন এই ডিটি এর মান, এই ডিটি এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাই দিই, এই ডিটি এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাই দিই, দিলে আমাদের কী দাঁড়াবে দেখো, তাহলে কী হবে এক নম্বর সমীকরণে যদি ডিটি এর মানটা আমরা বসাই, তাহলে কী হবে সি ভি সি ভি ডিটি সমান কত, ডিটি সমান পি ডি ভি যোগ ভি ডি পি বাই আর গুণ ডিটি প্লাস পি ডি ভি সমান জিরো। তাহলে আমরা এখন কী করব দেখো, সি ভি পি ডি ভি যোগ ভি ডিপি যোগ আর পি ভি ভি সমান জিরো, এই আরটি বসাবো হয়ে আমাদের এখানে আর গুণ হলো, এবং এই জিরোর সঙ্গে গুণ দিয়ে মাসে জিরো হয়ে গেল। এখন দেখো যে আমরা আমরা জানি যে সিপি এবং সিপি এর মধ্যে যে সম্পর্ক সেখান থেকে আমরা জানি আর সমান দেখো সিপি মাইনাস সিপি, তাহলে আমরা আর এর পরিবর্তে আমি এটি এখন গুণ করে দিই, সেটি হলো সিভি পি ডি ভি যোগ সিভি ভি ডি ভি যোগ আর সমান কত সিপি মাইনাস সিভি পি ডি ভি সমান জিরো, কারণ যেহেতু সিপি মাইনাস সিভি সমান আর। দেখো আমরা তাহলে এটা দিয়ে একে গুণ করে দিব, তাহলে কী হবে সিভি পি ডি ভি যোগ সিভি ভি ডি
बीपी जो सीपी पी डीवी माइनस सीवी पी डीवी समान जीरो। देखो सीवी पी डीवी और माइनस सीवी पी डीवी तले की हमारे काटा जाए पहले हमारे खाते की खाते हलो सीवी जीडीपी जो सीपी पी डीवी समान जीरो। এখন আমরা সিবি দ্বারা ভাগ করে দেব, তাহলে কি হবে? সিবি দ্বারা ভাগ করে দিলে এটা হবে ভি ডিপি জো কি হবে সিবি বাই সিবি, তার মানে গামা পি ডিভি সমান জিরো। কি বলছি? সিভি দ্বারা ভাগ করি, সিবি দ্বারা ভাগ করি। তাহলে দেখো আমরা পেলাম একটু, এখন কি করছি আমরা পিভি দ্বারা ভাগ করে দেবো। পিভি যদি পিভি দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো বিষয় কি থাকবে আমাদের, থাকবে হল ডিপি বাই পি, ডিপি বাই পি যো গামা কি হবে ডিভি ডিভি বাই ভি সমান জিরো। কি পিভি দ্বারা ভাগ করবে, পিভি দ্বারা ভাগ করবে। এখন আমরা কি করব, এখন আমরা একে এখন আমরা এটাকে কি করব, আমরা একে যোগজীকরণ করে দেবো, অর্থাৎ সরলকরণ করে দেবো। এটা যোগজীকরণ করলে দেখো যোগজীকরণ করলে কি হবে ডিভি বাই পি, তার মানে কি সেটা হবে লন পি, লন পি যো গামা লন ভি সমান কি হবে জিরো। যোগজীকরণ করে দিলে আমাদের কি হবে এটি ধ্রুবক হবে, এবং কি হবে দেখো লগের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার বেজে আসতে পারে, পাওয়ার বেজে আসতে পারে, তাহলে এই যে গামা এটি ভি এর পাওয়ার হতে পারে বা বেজ পাওয়ার হতে পারে, তাহলে আমাদের এটি কী হবে, এটি হবে লন পি যোগ লন ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এবং দেখো তাই লন পি যোগ লন ভি টু দি পাওয়ার গামা, লন পি যোগ লন ভি টু দি পাওয়ার গামা, আমরা লনের এটি লগের ক্ষেত্রে জানি যে গুণ থাকলে যোগ হয়, তাহলে এটা যেহেতু যোগ আছে তাহলে লন পি ভি হতে হবে, তাহলে আমাদের কি হলো লন পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। অতএব এই পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক এটি আমাদের প্রতিপাদিত হলো। তাই রুদ্ধতাপী প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে আমাদের এটি একটি সম্পর্ক আমরা দেখলাম, অর্থাৎ যদি কোনো একটি সিলিন্ডারে কোনো গ্যাসীয় পদার্থ পি ওয়ান ভি ওয়ান অর্থাৎ পি ওয়ান আর চাপে ভি ওয়ান আয়তন দখল করে থাকে, এবং বিশেষ ক্ষেত্রে সেটি যদি পি টু এবং ভি টু, পি টু চাপ এবং ভি টু আয়তন দখল করে, তাহলে তাদের চাপ এবং আয়তনের পরিবর্তনের সঙ্গে আমরা সম্পর্ক পাব। তো এটি হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটি দেখলাম এর সাহায্যে আমরা এই সম্পর্কের সাহায্যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব। তো আশা করি এটি বুঝতে পেরেছো সবাই, এটি তোমরা বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই, জাস্ট শুধু একটু ম্যাথমেটিক্যাল টার্ম গাণিতিক ধাপগুলো বুঝলেই হবে। তো আমরা পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, এই বলে আজকের মতো এখানে শেষ করছি।